তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারে বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো ও বেলা তাফসীর পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما،
সবাই মহব্বতের সঙ্গে দুরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহলি সদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। বলতে পারবেন না আপনারা? বলেন আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে
নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অন্যতম জেলা, প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি, হাওড় বাওড় এবং প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিবেষ্টিত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ধনপুর, সুরেশনগর, বেতাগোড়া ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, অসংখ্য আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ মেরুয়াখোলা মমিনিয়া ফাদিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মতিউর রহমান, মাহফিলের সম্মানিত মেহমান সুনামগঞ্জ জেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, মাহফিলের সম্মানিত অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, মঞ্চে বসা আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আতাস উস্তাদ বৃন্দ, বিভিন্ন মসজিদের খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা,
সাংবাদিক ভাইরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইরা, আমার প্রাণ প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই চমৎকার আয়োজনে আপনারা সামিল হতে পেরে, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার তাকবীর আপনারা দিয়েছেন, স্লোগান দিয়েছেন, এটি কার বরকতের তাকবীর? আল্লাহ আকবার এটি কি জঙ্গিবাদী কিংবা উগ্রবাদী বা চরমপন্থীদের স্লোগান? না, আল্লাহ আকবার এই পবিত্র স্লোগানটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। কিছু মানুষ আছে আল্লাহ আকবার স্লোগান শুনলে তাদের অন্তরে খারাপ লাগে, চেহারা মলিন হয়ে যায়। আমি তো সিলেটের মানুষ, সুতরাং সিলেটে মাহফিলে এসেছি। এই সুনামগঞ্জ, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। আমি আদরের সাথে, ভালোবাসা, আন্তরিকতার সাথে বলতে চাই, আল্লাহ আকবার স্লোগান শুনলে আবু জাহেলের খারাপ লাগতো। ভাই, আপনার খারাপ লাগে কেন? তাহলে তো আমি আপনাকে দরদ ভরা কণ্ঠে বলবো, প্লিজ আপনি একটু শীঘ্রই আপনার রক্ত পরীক্ষা করেন, কারণ এই রক্তের ভেতরে আবু জাহেলের ভাইরাস ঢুকলো কিনা এটা অতি শীঘ্রই যাচাই করা দরকার। আবু জাহালের রক্তের ভাইরাস যাদের ভেতরে আছে, আল্লাহ আকবার স্লোগান শুনলে তাদেরই কলিজায় লাগে। এটা কি করে আপনি জঙ্গিবাদীদের স্লোগান বললেন? এটি তো সেই পবিত্র, মহাপবিত্র তাকবীর, মহাপবিত্র স্লোগান। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যখনই আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কর্ণকুহরে প্রথম যে সাউন্ড, প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে সেটি কি? জন্মের পর আমরা সবাই আজান শুনি নাই? আজানের প্রথম বাক্য কি? তাহলে পৃথিবীতে এসেই আমরা শুনেছি আল্লাহ আকবার। এরপরে প্রত্যেকটি দিন পৃথিবীতে সূর্য উঠে আল্লাহ আকবারের ধ্বনিতে, সূর্যাস্ত যায় আবার আল্লাহ আকবারের ধ্বনিতে। কি করে আপনি এটাকে জঙ্গিবাদীদের স্লোগান বলেন? শুধু তাই নয়, প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব নামাজে আসার জন্য আজান দেয় মোট কয়বার? পাঁচবার। আজান শুরু হয় যে সেন্টেন্স দিয়ে, সেটি কি? এরপরে ইকামত দেওয়া হয় নামাজে দাঁড়ানোর সময়, ইকামতের প্রথম শব্দ কি? আমরা নামাজ শুরু করি কোন তাকবীর দিয়ে? পৃথিবী থেকে আমরা সবাই একদিন চলে যাব, আপনার মরা লাশকে সামনে রেখে মানুষ একটি সলাত আদায় করবে, সলাতুল জানাজা। এই জানাজার নামাজের প্রথম তাকবীর কি? শেষ তাকবীর কি? আপনার কি একটু ভয় লাগে না? হ্যাঁ, আপনি যে এত অন্ধ হয়ে গেলেন, এত অবুঝ হয়ে গেলেন, পৃথিবীতে এসে মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে, পৃথিবী থেকে যাওয়ার সময় আল্লাহ আকবার শুনে চলে যায়, এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে পৃথিবীতে আসে, আল্লাহ আকবার শুনে আবার দুনিয়া থেকে চলে যায়, এর সিগনিফিকেন্স হলো ওই মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে স্লোগান যদি দিতেই হয়, কোনো ফালতু স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান দিবে। এই পবিত্র স্লোগানটিকে আমার ভাইরা কথা বলতে দিন, এই পবিত্র স্লোগানটিকে জঙ্গিবাদীদের স্লোগান বলতে পারে তারা, আবু জাহালদের দুশোর যারা, যারা মুসলমানের সন্তান তারা এমন কথা বলতে পারে না।
কি করে আপনি আল্লাহু আকবার এই পবিত্র স্লোগান শুনলে মন খারাপ করেন? আল্লাহু আকবার স্লোগান এটি বদরের স্লোগান, এটি উহুদের স্লোগান, এটি কাফেরদের সামনে সাহাবীদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। তবে এটা সত্য, আল্লাহু আকবার স্লোগান শুনলে দিন বিরোধী ইসলাম বিরোধীদের কলিজা কেঁপে ওঠে, ওরা বুলেট বোমাকেও গুলিকেও এত ভয় পায় না আল্লাহু আকবারের স্লোগানকে যতটা ভয় পায়। এই যে কিছুদিন আগে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কর্ণাটক রাজ্যে মুস্কান নামের এক বোন, সে যখন কলেজে ঢুকলো, জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিছু উগ্রবাদী গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত কিছু উগ্রবাদী বখাটে জয় শ্রীরাম বলে বলে হিজাব পড়ুয়া বোরখা পড়ুয়া আমার বোনদেরকে উত্তক্ত করছিল। মুস্কান নামের মেয়েটি যখন ঢুকলো, তখন তার সামনে যখন সবাই এগিয়ে আসলো, মুস্কান তখন আল্লাহ আকবার আল্লাহ আকবার স্লোগান দিল। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দেখলাম সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, এই বখাটেগুলো আপনার কাছে যখন আসলো তখন আপনি আল্লাহ আকবার স্লোগান দিয়েছেন কেন? সে তখন বলল, আমি আল্লাহর ফরজ বিধান পর্দা মানার কারণে এরা আমাকে উত্তক্ত করছিল, মানুষের কাছে আমি হেল্প চেয়ে কি হবে, আমি বরং চিন্তা করলাম যার বিধান মানার কারণে এই মুসিবতে আমি পড়েছি, ওই রবের কাছেই আমি ওই রবের বরত্ব ঘোষণা করে তার কাছেই আমি সাহায্য চাইব। এক স্লোগানে কি হয়েছে দেখেছেন? এতগুলো ছেলে মিলে জয় শ্রীরাম দিয়েছে, আর সে একাই আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওদের কলিজায় কম্পন শুরু করে দিয়েছে। এজন্য বলেছি আল্লাহু আকবার স্লোগান এটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। এই ভারতে এখন মুসলমানরা নির্বিঘ্নে বসবাস করতে পারে না, এরা নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করল, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি, এরা নিমুখ হারামের দল। আপনি বলবেন কেন? এই ভারতকে সুদীর্ঘ 800 বছর মুসলমানরা শাসন করেছে, ভারতে দেখার মতো যা কিছু আছে, আগ্রার তাজমহল, কুতুব মিনার, শীর্ষ মিনার, লাল কেল্লা সহ ভারতে যা কিছু আছে সবকিছু মুসলমানদের হাতে তৈরি করা। 800 বছর মুসলমান শাসকরা ভারতকে শাসন করেছে, কোনোদিন কোনো মুসলমান শাসক অমুসলিমদের উপর নির্যাতন করেনি, কোনো মন্দির দখল করে মসজিদ বানায়নি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কোনো অমুসলিমকে তারা হত্যা করেনি। 800 বছর শাসন করেছে মুসলমানরা, কখনোই নির্যাতন নিপীড়ন চালাইনি। যদি নিপীড়ন চালাতো তাহলে ভারতবর্ষে একটা হিন্দু থাকতো? আমার ইসলাম এটা শেখায় না, ইসলাম সবার আগে মানবতার ধর্ম। অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া, আঘাত করে কথা বলা, তাদের উপাস্যকে গালি দেওয়া, এটা আমার দিন ইসলাম শেখায় না। এই জন্য ইসলাম মানবতার ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে চাও আমাদের কাছ থেকে শিখে নাও। আমরা 800 বছর ভারত শাসন করে কখনো সাম্প্রদায়িক হয়ে কখনো কারো উপর আমরা হামলা চালাই নাই। এরপরে ভারত ভাগ হলো ব্রিটিশদের কাছ থেকে কত সালে? 1947 সালে। এখন 2022 সাল, মাত্র 75 বছর। এই 75 বছরের ক্ষুদ্র শাসনামলে কোথায় 800 বছর আর কোথায় 75 বছর? এই 75 বছরে নিমুখ হারামের দল কি করছে দেখেছেন? 800 বছর মুসলমানরা শাসন করেছে, একটা মন্দির পুরায় নাই, আর এরা ক্ষুদ্র শাসনামলে আমার বাপরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে, অনেকগুলো মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে, গুজরাটে আমার অসংখ্য মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছে, কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। এই বাংলাদেশে আমরা 90% মানুষ মুসলমান, এই দেশে রোজা আর পূজা একসাথে হয়, কিন্তু আমরা আমাদের হিন্দু ভাই বোনদেরকে হামলাও চালাই না, তাদেরকে কিছু বলিও না, জীবনে কোনোদিন বলবো না। কেন বলবো? আমার ইসলাম আমাকে শিখিয়েছে যার যার ধর্ম তার তার। আমার হিন্দু ভাই বোনরা, খ্রিস্টান ভাই বোনরা, বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনরা, যে যার ধর্ম পালন করবে আমাদের কোনো আপত্তি নাই, আমরা কখনো তাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করব না, সেগুলোতে হস্তক্ষেপ করব না, এটা আমার দিন আমাদেরকে শেখায় নাই। ইসলাম মানবতার ধর্ম,
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কাছ থেকে শিখে নাও। 800 বছর ভারত শাসন করেছে মুসলমানরা, কখনো কোনো অমুসলিম পেটায় নাই। আর এরা এই কয়েক বছরে কি করেছে দেখেন, জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজ নামক এক যুবককে কয়েক বছর আগে এরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, ভুলে গেছেন মনে হয় আপনার। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জানি, এভাবেই যেন আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই যেন মিলেমিশে এই বাংলাদেশে আমরা থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আমি যতটা শুনেছি এই মাহফিলে সকল বয়সের মানুষেরা এসেছেন, অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন। এজন্য আমি চিন্তা করে দেখলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন হয়েছে, শুধু আপনাদের উদ্দেশ্যে আলোচনা করলে আমার বোনেরা মাহরুম হবেন, আবার আমাদের বোনদের উদ্দেশ্যে আলোচনা করলে আপনারা মাহরুম হবেন। এজন্য আমি চিন্তা করলাম এমন একটি টপিক, এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক তরুণ সবাই যেন আমরা আলোচনা থেকে উপকৃত হতে পারি, সেজন্য এইরকমই একটি টপিক নিয়ে আজ আমি কথা বলবো ইনশা আল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা, ওই কোনায় বেশ কিছু জায়গা খালি আছে, আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা ওই কোনায় চলে যেতে পারেন। আর আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আসলে আবু সাঈদ ভাইরা চেষ্টা করেছেন, প্যান্ডেলও অনেক বড় করেছেন, এরপরেও যে এত মানুষ আসবে আমরা কেউ কল্পনা করি নাই। এই মানুষগুলো এসেছে আল্লাহর কালামের আকর্ষণে, ঠিক কিনা? যা যে সকল ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, কমিটির ভাইরা তো দুঃখ প্রকাশ করছেনই, তার পাশাপাশি কারেন্ট চলে গেছে না, আচ্ছা জেনারেটর চলে আসবে ইনশাল্লাহ। সবাইকে জানিয়ে দেন জেনারেটরের ব্যবস্থা আছে, আওয়াজ পৌঁছায় দেন, বলে দেন সবাই বসেন, জেনারেটরের ব্যবস্থা আছে। তো এই মাহফিল কমিটি অত্যন্ত স্মার্ট, ইলেকট্রিসিটি চলে গেলে বিকল্প ব্যবস্থা আছে, তো সবাই বসে পড়ুন। এই যে যারা উঠে যাচ্ছে, এরা কি শেষ পর্যন্ত শোনার উদ্দেশ্যে আসেনি? সম্মানিত ভাইয়েরা, আমি চিন্তা করলাম আমরা সবাই যেন বেনিফিটেড হতে পারি এমন একটি টপিক নিয়ে কথা বলবো, আর যেহেতু গ্যাদারিং বেশি হয়েছে এজন্য আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে আপনাদের যেন কষ্ট না হয় আমাদের জীবন পরিবর্তনমূলক কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না, কে কে হাত তুলেন, তাহলে বুঝা গেল আল্লাহর কুতুব কয়েকজন আছে এখানে, তবে ওনারা না বুঝে হাত তুলেছে। আসলে আমরা সবাই থাকবো ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরা চলুন আমরা শুরু করি। এই যে এখানে আমরা যারা এসেছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য, তাই না? এক একজন এক এক পরিবার থেকে আমরা এখানে আসলেও মৌলিকভাবে আবার আমরা সবাই একটি পরিবারের সদস্য, সেই পরিবারের নাম হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। গোটা পৃথিবীতে যত মানুষ বাস করছে, পৃথিবীতে যারা এসে চলে গিয়েছে, যারা এখন আছে, কেয়ামত পর্যন্ত যারা আসবেন, সবাই মৌলিকভাবে একটি ফ্যামিলির সন্তান, এক পরিবারের সদস্য, সেই পরিবারের নাম হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। এই একটি পরিবার থেকে গোটা পৃথিবীতে জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। পরিবার হচ্ছে রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এই পরিবারের সদস্যরাই সমাজে বিচরণ করে, সমাজে চলাফেরা করে, আর সমাজের এই লোকেরাই রাষ্ট্র ব্যবস্থার অধীনে থাকে, এবং এর মধ্যেই কিছু লোকেরা রাষ্ট্র ব্যবস্থাও পরিচালনা করে। তাহলে বোঝা গেল রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে পরিবার। এই পরিবারগুলো যখন সুশৃঙ্খল থাকে না, পরিবারগুলো যখন সুন্দরভাবে গড়ে ওঠে না, পরিবারগুলোতে যখন সুশৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা অবস্থা দেখা দেয়, তখন ওই পরিবারের সদস্যরা সমাজ কিংবা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এজন্যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ এবং সুন্দর করতে হলে পরিবারগুলোকে আগে সুন্দর করতে হবে। এই যে আমাদের দেশে প্রত্যেক বছর তাফসিরুল কোরআন মাহফিল,
ওয়াজ মাহফিলের আয়োজন হয়। আমরা এই ওয়াজ মাহফিলগুলোতে, তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে আমরা যদি বাস্তবিক কথা বলে বলে মানুষের বাস্তব জীবন সুন্দর করার ক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নার বাস্তবিক কথাগুলো বেশি বেশি মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে মানুষের বিহেভিয়ার, মানুষের আচার আচরণে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা যে পরিবারে বাস করি, এই পরিবার হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন। আমার কথা কি শোনা যায় আপনাদের কানে? স্পষ্ট শুনতে পাচ্ছেন? খুব দামি দামি কথা বলবো, লম্বা কথা বলবো না, গ্যাদারিং বেশি যেহেতু একটু মনোযোগী হন। আমার মা বোনদেরকেও বলবো নীরব হয়ে, সাইলেন্ট হয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। সবগুলো পয়েন্ট আজকে সবার উদ্দেশ্যে আমভাবে আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে যে পরিবারে, যে ফ্যামিলিতে আমরা বাস করি, ওই পরিবার হচ্ছে মানুষের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন। মানুষ পরিবার থেকেই আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, পরিবেশ সব কিছু শিখে। একটা শিশু স্কুলে যায় 5 বছর বয়স, কিন্তু তার আগে পরিবার থেকেই সে পারিবারিক শিক্ষা দীক্ষা আচার আচরণ শিখে। তাহলে একটি শিশু কিংবা একজন মানুষের চরিত্র সুন্দর হওয়ার ক্ষেত্রে চিন্তা করেন পরিবার কত গুরুত্বপূর্ণ। পরিবার যত ভারসাম্যপূর্ণ, সুন্দর এবং সুশৃঙ্খল হবে, ওই পরিবারের সদস্যদের দ্বারা ওই সমাজও সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আজ আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো বিশৃঙ্খল, আমাদের পরিবারগুলোতে কলহ বাড়ছে, সমস্যা বাড়ছে, দাম্পত্য কলহ, পারিবারিক বিশৃঙ্খলা, পারিবারিক ঝামেলা, ফাসাদ যত বেশি বাড়ছে তত বেশি আমাদের সমাজটাও আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। এই পরিবারগুলোকে যখন আমরা দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, ইসলামের গাইডলাইন অনুযায়ী আমরা যখন তৈরি করব, তখন দেখবেন আমাদের সমাজও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকের পরিবারকে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলা দরকার। আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে চাই কি চাই না? সবাই নিজেদের পরিবারকে, আজ এই এলাকায় মনে হয় একটা ঈদের ভাব চলে এসেছে, এই মাহফিলকে কেন্দ্র করে অনেকের আত্মীয় স্বজন আপনাদের এলাকায় আসছে, আসছে না? এখানে মনে হয় আজকের এই মাহফিলে আমার মনে হয় হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই মাহফিলে চলে আসছে, এরকমও কিছু কিছু পরিবার আছে। এই যে আমাদের আমাদের ভালোবাসার পরিবার, এই পরিবারটা সুন্দর হোক, সুখী হোক, জান্নাতি একটা পরিবার হোক, আপনারা সবাই এটা চান তো? সবাই চান? আমাদের পরিবারকে আমরা কিভাবে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলব, সেজন্য আজ আমি মাত্র 7টি কথা বলবো। কয়টা কথা? আমার আঙ্গুল দেখে বলেন কয়টা? এই 7টা সবক নিয়ে আপনারা বাড়িতে যান, আর শেষ পর্যন্ত যারা থাকবেন, আলোচনা যারা মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। আসুন আমরা পরিবারগুলোকে চেঞ্জ করার জন্য কথাগুলো শুনি। আদর্শ পরিবার বানানোর জন্য আমরা 7টি কাজ করব। কয়টি কাজ? যারা বিয়ে শাদী করো নাই, তোমাদের জন্য আজকের আলোচনা আরো বেশি জরুরি। কেন? বিয়ে করে নাই এরকম মিসকিন ছেলেরা আছে না? হ্যাঁ, তোমাদের জন্য আজকের আলোচনা আরো বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমরা কয়টা কাজ করব? 7টা। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। শুরু হচ্ছে নাম্বার 1। 1 নম্বর, আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা। আদর্শ পরিবারের জন্য আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা। বিয়ে করার সময় ছেলে হলে দিনদার মেয়েকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে। আর আমার বোনেরা যারা শুনছেন, আপনিও বিয়ের সময় দিনদার ছেলেকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করবেন। এখন আপনারা যারা আছেন, হায় রে বাপরে বাপ, সুন্দর ভুরি দেখলে দৌড়ান বই যায় রানি। বিয়ে শাদীর সময় মাঝে মাঝে তুরা তুরা সিলেটি কইব, অসুবিধা আছে নি? হালকা হালকা তুরা তুরা, ঠিক আছে নি? যাই হোক, বিয়ের সময় পুরুষেরা সাধারণত নারীদের 4টি বিষয়ের প্রতি নজর করে। কয়টা বিষয়? এটা আমার কথা নয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المراه لاربع سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
চারটি বিষয়ের দিকে নজর দিয়ে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। এক নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বাবার বংশমর্যাদা। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নাম্বার হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। কথাগুলো আমি আবারও রিপিট করছি, শুনেন। চারটি জিনিসের প্রতি নজর দিয়ে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। এক নাম্বার হচ্ছে মেয়ের বংশমর্যাদা, দুই নাম্বার হচ্ছে মেয়ের ধন সম্পদ, তিন নাম্বার হচ্ছে মেয়ের রূপ সৌন্দর্য, চার নাম্বার হচ্ছে মেয়ের দিনদারিতা। আল্লাহর নবী বললেন, ফাসফার বিদাতিদ্দিন তারিবাতি আদাক, এই চারটি কোয়ালিটির মধ্যে সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর মেয়েটা যত ভালো বংশের মেয়ে হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, তার মধ্যে যদি কোরআন তেলাওয়াতের আমল না থাকে, যিকির আজকার তাসবিহ তাহলিল পর্দা মেনটেনের আমল যদি না থাকে, এমন বেদিন দিনহীনা মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামার অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী রূপসী কম হয়, মেয়ের বাবার ধন সম্পদ যদি বেশি না হয়, গরিব ঘরের মেয়েও যদি হয়, আর মেয়ের বংশমর্যাদাও যদি ভালো নাও হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল থাকে, তাসবিহ তাহলিল যিকির আজকার পর্দা মেনটেনের অভ্যাস যদি ওই মেয়ের ভেতরে থাকে, এমন দিনদার নেককার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ইবনু মাজার হাদিস, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারআতুস সালিহা। নবীজি বলেছেন দুনিয়ায় দু চক্ষু মেলে তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ক্ষমতা আধিপত্য, এগুলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়, বরং সেই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে যে জীবনসঙ্গী হিসাবে একজন আদর্শ জীবনসঙ্গী পেয়েছে। এই জন্য অন্য হাদিসে নবীজি বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। নবীজি বলেছেন আল্লাহ তাআলা যেই লোকটাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন। আপনার স্ত্রী যদি ভালো হয়, দেখবেন ফ্যামিলিতে সুখ শান্তি বেড়ে গেছে, বরকত বেড়ে গেছে। আর আপনার ফ্যামিলিতে যদি বউটা খারাপ হয়, টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা সব থাকবে, কিন্তু সুখ থাকবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আদর্শ পরিবারের জন্য আদর্শবান স্ত্রী কেন দরকার জানেন? আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নয়, তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। আচ্ছা ভাইরা বলেন তো, মায়ের পেটে সন্তান কি একদিনে তৈরি হয়ে যায়? না, একটি লম্বা সময় লাগে। হিউম্যান এমব্রয়োলজি, ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু, সে যখন মায়ের পেটে থাকে জন্মের 16 সপ্তাহ, অর্থাৎ জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। আমার মনে হয় আপনারা কথাটি এখনো বুঝতে পারেন নাই। আমি বলেছি ব্রণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটি সন্তান যখন মায়ের পেটে থাকে, গর্ভাবস্থায় সন্তান যখন মায়ের পেটে থাকে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকতেই সে শুনতে পায়। হতা বুঝছেন নি এবলা, না আরো বাঙ্গা হইতাম। মার ভেটো থাকতে সন্তান 4 মাস আগ থাকি হেফেটোর ভিতর থাকি ঘুরে, সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো অনেক এগিয়ে গিয়েছে, বিজ্ঞান এগিয়েছে ঠিক, কিন্তু কোরআন থেকে 1500 বছর আগে, 1500 বছর পিছিয়ে আছে। বিজ্ঞানের চাইতে কোরআন 1500 বছর এগিয়ে আছে, আল্লাহু আকবার। কেন কথাটা বললাম জানেন নাকি? আপনার বিজ্ঞান বর্তমান সময়ে গবেষণা করে করে যা বলেছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে তথ্যগুলো আরো 1500 বছর আগে দিয়েছেন। তাহলে বলেন তো, কোরআন আগে নাকি বিজ্ঞান আগে?
কয়েকটা উদাহরণ দেই দেখেন, এই যে পৃথিবীর আকৃতি, পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে। যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল, প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা অথবা সমতল। এরপরে 1597 সালে, এখন কত সাল, 2022 সাল, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা ভুল বলছে, পৃথিবী আসলে সমতল বা চ্যাপ্টা নয়, আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল। পৃথিবী কেমন গোল। এখন বিজ্ঞান উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞানের যুগে, বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলছে 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আধুনিক বিজ্ঞান আর স্যাটেলাইটের যুগে আজ তা ভুল। অর্থাৎ আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী গোল, এই তথ্য ভুল। তাহলে সায়েন্সের ছাত্ররা বলো তো পৃথিবীটা কেমন? হ্যাঁ গোল গোল, হ্যাঁ এই যে এখান থেকে কে বলেছে ডিম্বাকৃতির, ইয়েস। তাহলে পৃথিবীটা কেমন? ডিম্বাকৃতি, ডিম এন্ডার, কি সিরোটি ভাষা এন্ডার হয় না, নারকুন দা কইন আপনারা, কি তা কইন আপনারা, নারকুন দা কইন বা ডিম, ডিম 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 কি একেবারে গোল না, ডিম গোল না। তাহলে পৃথিবীর সাইজ কেমন? ডিমের সাইজ যেমন পৃথিবীটাও, এর মানে আবার এই না যে ডিমের মতো পৃথিবী ছোট, অর্থাৎ আকৃতি বোঝানো হয়েছে। স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলল পৃথিবীটা ডিম্বাকৃতির। এই কোরআনকে আপনারা মুল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন, অথচ জানেন না কোরআনটা কত সাইন্টিফিক বিজ্ঞানময় গ্রন্থ। আধুনিক বিজ্ঞানের যুগে অনেকে কোরআনকে নেগলেক্ট করে, কোরআন পড়ে না, বুঝে না, মানে না, সে মনে করে এটা হুজুরদের কিতাব, মুল্লাদের কিতাব, এই কিতাবের কি আছে। দেখেন আপনার বিজ্ঞান আল্লাহর কোরআন থেকে কতটা পিছিয়ে আছে। আপনার বিজ্ঞান 1500 বছর আগে যে তথ্য দিয়েছে, আমার আল্লাহর কোরআন 1500 বছর আগে সেই তথ্য দিয়েছে। কোরআনটা ব্যাকডেটেড নয়, আপনার বিজ্ঞান হচ্ছে ব্যাকডেটেড, কোরআন হচ্ছে আপডেট কিতাব। 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর আকৃতির ব্যাপারে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহা। কামুস, আরবিক ডিকশনারি খুলে দেখেন, উট পাখির ডিমকে আরবিতে দাহা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন আর আমি এই জমিনকে, পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। আল্লাহ আকবার। তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞান। এখন বলেন তো দেখি আল্লাহর কোরআন বিজ্ঞান থেকে কত হাজার বছর এগিয়ে আছে? আরো জোরে, কয় হাজার? আরো জোরে। এক তথ্য না আরো তথ্য দিচ্ছি শুনেন। এই যে আমরা এখন আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দেই, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, বাংলায় আমরা বলি গাউগের আমার ভাষা কইলে ভাষায় কই গাউ মার টিপসই, ঠিক নেই? শোনেন এখন 2022 সাল, 1800 সালের আগে পৃথিবীর একটা মানুষও জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট নামে কোনো কিছু আছে। সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়েছে। আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? এখানে কারিশমা কার না জুবাইডেনর? খার কারিশমা, আরেকটু জোরে বলেন। দেখবেন পাসপোর্ট অফিসে গেলে, সুনামগঞ্জে পাসপোর্ট অফিস আছে না, পাসপোর্ট অফিসে গেলে একেবারে 10 আঙ্গুলের ফিঙ্গার দেওয়া লাগে, কারণ এক আঙ্গুলের ফিঙ্গারের সাথে আরেক আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল। আপনারা ফোন যে চালান, সিম ইউজ করেন না, এই সিমের রেজিস্ট্রেশনে গেলেও দেখবেন 10 আঙ্গুলের ছাপ দেওয়া লাগে। জায়গা জমির রেজিস্ট্রি, ভোট দিতে যান, যেখানে যাবেন এখন সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আল্লাহ আকবার। এখানে কুদরত কারিশমাটা কার? আরেকটু জুড়ে বলেন। ইংল্যান্ডে 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম তিনি এই কারিশমাটিক তথ্য পৃথিবীকে জানালেন যে ফিঙ্গারপ্রিন্ট বলতে একটা বিষয় আছে, এই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের কোনো মিল। কত বছর আগে? 1856, 2022, এখনো 200 বছরও। আজ থেকে মাত্র 170-180 বছর আগে বিজ্ঞান যে তথ্য দিল,
যেই কোরআনকে আপনি মুল্লাদের কিতাব হুজুরদের কিতাব বলেন, এই কোরআনটা কেমন সাইন্টিফিক কিতাব এবার শুনেন। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 3 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলেছেন যেই সকল লোকেরা এই আকীদায় বিশ্বাস করে, মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, মানুষের হাড্ডি গুড্ডি মাংস অস্থিপিঞ্জল সব যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, মানুষের সব কিছু যখন আলাদা হয়ে যাবে, যারা বলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করে কে আবার আমাদেরকে জিন্দা করবে, এমন আকীদায় যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে বললেন, তোমরা যারা মনে করো মরে যাওয়ার পর তোমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ছিন্ন বিচ্ছিন্ন, হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জল আলাদা হয়ে যাওয়ার পরে কে তোমাদেরকে জিন্দা করবে, এটা তোমরা যারা বলো, আমি তোমাদেরকে বলছি শোনো, আমি কেবলমাত্র তোমাদের হাড্ডি মাংস অস্থিপিঞ্জল আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই আলাদা করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের এই অগ্রভাগের ছাপ পর্যন্ত আবার একত্রিত করব। তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? কত হাজার বছর আগে? কোরআন বিজ্ঞানের চাইতে 1500 বছর এগিয়ে আছে। এজন্য বিজ্ঞান নিয়ে ফুটানি করো না, বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ হবে বিজ্ঞানের ভিক্ষার বেগ তত বড় হবে, ভিক্ষুকের মতো কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বিজ্ঞান বাধ্য হবে। আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাই, বলেছিলাম ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও। এরপরে একটা তথ্য নিয়ে আসলাম, মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় জন্মের কয় মাস আগে থেকে মায়ের পেটে শোনে? কয় মাস? এটা বিজ্ঞানের দেওয়া তথ্য, এখন কোরআনে এটা আছে না নাই? আছে, আপনারা কোরআন পড়েন না এই জন্য জানেন না, ওলামাই কেরাম এখানে আছেন তারা জানবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে সামহন শব্দ দিয়েছেন, আর দৃষ্টিশক্তির কথা বোঝাতে গিয়ে বাসার বা বহুবচনে আফসার শব্দ দিয়েছেন। আল্লাহর কালাম খুলে দেখুন, কোরআনের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা সামায়ের আগে বাসার অর্থাৎ শ্রবণ শক্তির আগে দৃষ্টিশক্তির কথা বলেছেন, যেমন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। সব জায়গায় সামায়ের আগে বাসার অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি। এজন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সমস্ত জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে সন্তান দেখার আগে শোনার শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। এবার আসুন মূল কথায়, তাহলে কোরআন এবং বিজ্ঞান একমত, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় জন্মের কয় মাস আগে শোনে? আরো জোরে, কয় মাস? 4 মাস। এখন আপনার স্ত্রী যদি খারাপ হয়, এই সন্তান পেটে নিয়ে সারাদিন যদি স্টার জলসা, জি বাংলা আর হিন্দি গান, ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে গান শুনে, তো কোরআন বিজ্ঞান বলছে কয় মাস আগ থেকে সন্তান মায়ের পেটে শোনে, তা আপনি যে এই সকল সাউন্ড শুনেন, আজেবাজে গান শুনেন, ঢাকানাকা ঝাঁকানাকা ডিজে শুনেন, সন্তান কি শুনে না? কোরআন বিজ্ঞান একমত না দ্বিমত? তো যেই মহিলা পেটের ভেতরে সন্তান নিয়া এই ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে শুনে, ওই মহিলার পেট থেকে যেগুলা পয়দা হবে, যেগুলা বের হবে, এইগুলাও ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে মার্কাই বের হবে। আর স্ত্রী যদি ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, সন্তান পেটে নিয়ে সারাদিন কোরআনের তেলাওয়াত করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করবে, কোরআন বিজ্ঞান বলছে জন্মের 4 মাস আগ থেকে সন্তান মায়ের পেটে শুনে, এই কোরআনের তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল সন্তান জন্মের আগ থেকে শুনতে শুনতে এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে, আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি পরহেজগার বড় বড় ইসলামিক স্কলার হবে। এই জন্য বলেছে আদর্শ পরিবারের জন্য আগে আদর্শ জীবন সঙ্গী দরকার। আমার বোনদেরকে বলবো, প্রেগনেন্সিতে থাকা অবস্থায় খবরদার, আজেবাজে কিছু শুনবেন না, আজেবাজে কিছু করবেন না, নইলে এর কুপ্রভাব গিয়ে সন্তানের উপরে পড়বে। এখন সব যদি বোনদের উদ্দেশ্যে বলে যায়, আপনাদের উদ্দেশ্যও তো বলা দরকার। এখন আমার বোনরাও তো চায় আদর্শবান স্বামী, তোমরা যারা মিসকিন বিয়ে করো নাই অবিবাহিত, তোমরা কিন্তু সব সময় ভালো মেয়ে বিয়ে করতে চাও, নিজের চরিত্রের দিকে আগে খেয়াল দাও।
তুমি ভালো হও, আজে বাজে জায়গায় যাইও না, আরে আমার যুবকগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য আজ ভয়াবহ ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই যে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা নামে নতুন এক আইন তৈরি করা হয়েছে, নতুন আইন তৈরি করে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য মঙ্গলজনক নয়। মদ হারাম করেছে মোল্লা না আল্লাহ? সুতরাং যেই জিনিস আল্লাহ হারাম করেছেন সেটা হালাল করার বৈধতা কার আছে? এমন দুঃসাহস কার আছে? মদ তো মোল্লা হালাল করে নাই, করেছেন কে? আরো জোরে বলেন, কে? মদ হারাম করে দিয়েছেন কে? এখন এই যে আইন হলো, দল মত নির্বিশেষে সব ভাইরা বুঝেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে বুঝেন আগে, এই যে বলা হলো 100 জন মদের লাইসেন্সধারী যেই এলাকায় থাকবে সেখানে মদের দোকান খোলা যাবে, এই আইন পাশ হয়ে যাওয়া মানে হচ্ছে মাদক গ্রহণ করাকে এক প্রকার বৈধতা দিয়ে দেওয়া। এবং মানুষ একটা পর্যায়ে মনে করবে মাদক গ্রহণ করা কিছুই না, যার কারণে দেশ কোথায় যাবে শুনেন, উন্নয়নের স্লোগান দিয়ে লাভ হবে না। এই যে মাদক যখন সব দিকে চলবে, এই মদখোররা মদ খাইয়া গাড়ি চালাবে, মদখোররা মদ খাইয়া যখন গাড়ি চালাবে গাড়ি রাস্তা তুইয়া খাল বিলে ফেলে দিবে, এই মদখোররা মদ খাইয়া বাড়িতে গিয়া নিজের বউ পিটাবে, মদ খেয়ে দেখা যাবে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শুরু। তাহলে বলেন তো, নেশা যত বাড়বে আমাদের সমাজ তত ভালো হবে না নষ্ট হবে? এজন্য আমি বলবো আমাদের দেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আল্লাহর ওয়াস্তে দেশের আপামর জনতার মনের অনুভূতি আপনি বুঝার চেষ্টা করুন এবং অচিরেই মদকে এই দেশে টোটালি নিষিদ্ধ করুন, নইলে আমার যুবকরা নষ্ট হয়ে যাবে। আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, ভাইরা আছে না, কত আপনারা নজরে রাখবেন, এরা যখন স্কুলে যাবে বন্ধুদের সাথে মিশবে, যদি রাতের বেলা মাইরা দেয় যদি খায়া ফেলে কিছু করতে পারবেন? এই ছেলেগুলা বাড়িতে আসবে আইসা আপনারে বাপ আর বলবে না, বাপকে বলবে ড্যাডি, বাপকে ভাইও বলতে পারে। যেমন আমার বড় ভাই একদিন আমাকে ঘটনা শোনাইলেন, আমাদের এলাকায় একজন মদ খাইয়া নিজের বউকে গিয়ে বলতেছে আম্মা কেমন আছে, এমন বেতাল হয়েছে সে বউ কোনটা আর মা কোনটা এটাও বুঝে না, চিনবে না, কারণ সে সেন্সলেস হয়ে যায়। এই জন্য দল মত নির্বিশেষে শোনেন, রাজনীতি যার যার, ইসলাম হলো সবার, রাজনীতি যার যার, ইসলামটা সবার। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করে, কেউ চর্মি নাই করে, এটা আমাদের বড় পরিচয় নয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এজন্য আমরা যখন মসজিদে যাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াই, আমরা যখন মাহফিল আয়োজন করি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের ভাইরা মিলেই মাহফিল আয়োজন করি, কারণ মাহফিল এটা পলিটিক্যাল মঞ্চ নয়, এটা কুরআনের মঞ্চ, এটা দাওয়াতি মঞ্চ। এই দাওয়াতি মঞ্চে আমরা রাজনৈতিক প্রতিহিংসামূলক কথা বলি না, বরং আমরা মুসলিম জাতির কল্যাণে কথা বলি, হৃদয়ের দরদ থেকে কথাগুলো বলছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব যে অচিরেই আপনি এই আইন বাতিল করুন এবং মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটি সোনার বাংলাদেশ গঠনের স্লোগান নিয়ে আপনি কাজ করে যান, আমরাও আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো যুবক ভাইদের উদ্দেশ্যে বলছিলাম কথা, যে শুধু সুন্দরী মেয়ে দেখা দৌড়াইও না, মেয়েটা দিনদার কিনা, নেককার কিনা, নামাজি কিনা, পর্দা করি কিনা এগুলো দেখো, আর আশা করে আছো বউ ভালো পাবা, নিজের চরিত্রের অবস্থা কেমন এদিক ওদিক তাকায়ও না, মাদক সেবন করে নিজেকে ধ্বংস করে দিও না, বরং নিজেকে তুমি চরিত্রবান করে গড়ে তুলো, আল্লাহ তোমাকে চরিত্রবান জীবন সঙ্গে দিবেন ইনশা। এবার আব্বাও হলার আম্মাও হলার উদ্দেশ্যে কিছু মাতমাতি লাই না নি, আপনারা কিতা করেন, আপনারা ফুরি বিয়া দেওয়ার সময় যে ফুয়ার কাছে বিয়া দিতাম, কিতা সুনামগঞ্জ টাউনও বাড়ি উড়ি আসেনি, গাড়ি আসেনি, জায়গা সম্পদ আসেনি, এসব আপনি দেখছেন, চাকরি আছে কিনা, ভালো বেতন ভাই কিনা, এসব দেখছেন, এই ছেলেটার চরিত্র দেখছেন না। এখন তার মধ্যে যদি সব থাকে আর চরিত্র যদি না থাকে, এর কাছে মেয়ে বিয়ে দিলে আপনার মেয়ের কপাল কুলে ছাই হয়ে যাবে। বিয়ে শাদিকে আপনারা এমন কঠিন করে ফেলছেন, এই ছেলেগুলো এত টাকা পাবে কোথায়? হ্যাঁ, 26-27 বছর বয়সে বিয়ে করবে, মোহরানা ফালায়াত হয়েছেন 15 লাখ 20 লাখ, এরা কেমনে বিয়ে করবে? বিয়েকে কঠিন করে ফেলেছেন বলে জেনা এখন সহজ হয়ে গিয়েছে, এই ছেলেগুলো বিয়ে করতে চায়। আপনারা শুকরিয়া আদায় করেন, হাসির কথা নয়, আমি এটা প্রায় মাহফিলে বলি যে বাবারা যারা আছেন আল্লাহরে সাজদা দেন, আপনাদের ছেলেগুলো জেনা করতে চায় না, বিয়ে করতে চায়।
আপনাদের ছেলেগুলোর অন্তর পরিষ্কার, এরা জেনার দিকে যেতে চায় না, বিয়ে করতে চায়। এই বিয়েগুলো আপনারা সহজ করে দেন, মহারানা কঠিন কইরেন না। বলেন বাবারে সাধ্য অনুযায়ী দিয়া বিয়ে করো, কোনো অসুবিধা নাই। বিয়ে শাদিকে আপনারা সহজ করতে থাকেন, দেখবেন সমাজ থেকে জেনা একেবারে দূর হয়ে যাবে, পরিষ্কার সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা সম্পদকে প্রাধান্য দিবেন না দিনদারিতাকে প্রাধান্য দিবেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাইলে আদর্শ পরিবার পাওয়ার জন্য প্রথমে আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। যুবকরা যারা বিয়ে করো নাই, বিয়ে করার সময় নেককার দিনদার মেয়েকে প্রাধান্য দিবা, রাজি আছো তো? নাকি সুন্দর ফুরি দেখলেও মারি দিবে দৌড়? তোমরা তো কো যে হুজুর সুন্দর ফুরি দেখলে মাথাও তার ঠিক থাকে না আমরা। আরে বাপ রে বাপ, ফফাল ফুরা কিন্তু যাই হয়েছি, ঠিক নেই? বিবেক বুদ্ধি খাটা, কয় দৌড়াও তুমি? হিসাব করে দৌড়াও, খুববাই দৌড় মারো তুমি। যুবকরা বিয়ের সময় যৌতুক নিবা না, রাজি আছো সবাই? এখন তো নীরব যৌতুক চলছে, বিয়ার সময় ঘটনা তারাটা মনে পড়ছে। বিয়ার সময় বিয়াই মানে মেয়ের বাবা জিজ্ঞেস করছেন ছেলের বাবাকে, বিয়াই সাহেব কিছু দেওয়া লাগবে? কয় না কিছু দেওয়া লাগবে না, খুশি হয়ে যা দেন, কিছু দেওয়া লাগবে না খুশি হয়ে। আরে বাপরে বাপ, শাশুড়ি তো বড় সাংঘাতিক, যদি একটু খম যায় দেখছো নি ই বেটির বিয়া কিচ্ছু আইলো না লগে, মাইজম ভুয়া বড় ভুয়া হকলতা দিছে, কিন্তু ইগুর কোনটা হয়েছে না, হক রানী কোনা নন সিলটি বেটির তোর মা তোলা, ঠিক না? আরে বাপরে বাপ, একেবারে বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দেওয়া লাগে। আর এখন কিছু পুচকা পুচকা পুলারা বেরোইছে, এরা মোটর সাইকেল চায়, কয় মোটর সাইকেল না দিলে বিয়া করতাম না তোমার পুরীকে, এটা আছে নিলা ঘটনাক্রমে এক বিয়াত আমি নিজেও হাজির, শেষর মোটর সাইকেল খেনে দিলা এরা বিয়া করতাম না। তামিরটা খেলাম, এক কাম করো, হে যেহেতু মোটর সাইকেল সার, তে বিয়ার যে শাড়ি আছে ও শাড়িরে ও শাড়িটা মোটর সাইকেল ফেসাইল, ফেসাই আর মোটর সাইকেলে তারা বিয়া দাও, হে মোটর সাইকেল ইয়ে খাও। বাবা মা 18-20 বছর 22 বছর এত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে যে মেয়েটাকে বড় করলো, ওই কলিজার টুকরা মেয়েটাই আপনাকে দিয়ে দিল, আপনি এগুলো চান কিভাবে? এটা ছুটলুকি মানমানসিকতা ছাড়া আর কিছুই না। কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমন হারাম, হারাম এবং হারাম। এজন্য আমার যুবকরা সিদ্ধান্ত নাও, তোমরাই পারো একটি সমাজকে বদলে দিতে। তোমরা সিদ্ধান্ত নাও যারা বিয়ে করো নাই, যে আমরা যৌতুক ছাড়া বিয়ে করব। কারা কারা রাজি হাত তুলেন তো, এই দেখছেন অবস্থা, বিয়ের তারাও হাত তুলছে। আরো বিয়ে করার শখ আছে নাকি আপনাদের? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাবিরা কিন্তু শুনতেছে, বাড়িতে যান আজকে খবর আছে, কিন্তু ইনশাআল্লাহ বলা ছুটাই দিবে একদম। তাহলে আসেন, এক নাম্বার পয়েন্ট কি বললাম, আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা। চলেন আমরা সামনে আগাই, নাম্বার টু, আদর্শ পরিবারের জন্য পরিবারের সদস্যরা পরস্পর পরস্পরের হক আদায় করে। আপনারা উঠতেছেন কেন ভাইরা? বৃষ্টি না, বৃষ্টি চলে এসেছে, হুজুর যদি ভিজে আপনারা ভিজতে কোনো অসুবিধা আছে? একদিন ভিজা গিয়ে আমরা গোসল করে ঘুমাবো, কোনো অসুবিধা আছে? কিয়ামতের দিন আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ বৃষ্টিও তোমার কোরআনের আকর্ষণে বৃষ্টিও আমাদেরকে থামাতে পারে নাই। বৃষ্টি দিয়েছেন কে? বন্ধ করে দিতে পারেন কে? তো ঈমান এত দুর্বল কেন আপনার? আপনি যে চলে যাচ্ছেন মাঝপথে গিয়ে দেখবেন বৃষ্টি নাই, তখন আফসোস করবেন, আরে কি মজার ওয়াজ ছিল, ওয়াজটা মিস করে আসলাম। আসবে আসবে ইনশাআল্লাহ। তার মানে এরা যায় না, এরা আসতেছে। আমার ভাইরা, বৃষ্টি যে এই দেশের মানুষকে ভয়াবহ আবহাওয়া আছে, আরো বৃষ্টি প্রচন্ড গরম, আমরা অনেক জায়গায় মাহফিলে যাই প্রচন্ড রোদে প্যান্ডেল নাই, ওই দক্ষিণবঙ্গে প্যান্ডেল হয় না, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষটা 2-3 ঘন্টা আল্লাহর কালাম শোনে, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষ আল্লাহর কোরআন শোনে। যেই দেশের মানুষটা কোরআনের জন্য এত মাতোয়ারা, এত দেওয়ানা, যেই দেশের মানুষরা বৃষ্টি উপেক্ষা করে, প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে আল্লাহর কোরআন শোনে, এই দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা বসেন, এই দেখেন পরিবেশ আস্তে আস্তে শান্ত করে দিবেন কে? আমরা তো আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি, রহমত নাজিল করবেন কে?
আসুন। দুই নাম্বার বলছিলাম, আদর্শ পরিবারের জন্য পরিবারের সদস্যরা পরস্পর পরস্পরের কি আদায় করবেন? হক। সময় দিবেন, স্বামী স্ত্রীকে সময় দিবেন, স্ত্রী স্বামীকে সময় দিবেন। এই যে বিয়ে শাদি কইরা নবাব জাদা নসরুল্লাহ হইয়া বসে আছেন, নিজের বিবির কোনো খোঁজ খবর রাখেন না। নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, সদা আচরণ করুন, দাসীদের মতো আচরণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াশিরুন বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন ফা আসা আন তাকরাহু أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের বিবিদের সাথে সদাচরণ করো, খবরদার তোমরা যদি তাদের সঙ্গে অসদাচরণ করো, তোমরা যদি তোমাদের নিজেদের বিবিদেরকে অপছন্দ করো, মনে রেখো এমন জিনিসটাকেই তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন। অনেকে আছে বিবির সাথে সুন্দর করে কথা বলে না, সুন্দর ভাষায় কথা বলে না, সময় দেয় না, আর বিবির সাথে যাদের আচার আচরণ খারাপ, এদের চেহারা সুরত খারাপ। কারণ বউয়ের সাথে যত বেশি খারাপ আচরণ করবেন, তরকারিতে কিন্তু লবণ লাগবে, মশলা ঠিক মতো হবে না, পানি পানি তরকারি হবে, চেহারাও কিন্তু পানসা পানসা হয়ে এলাকি। আমি প্রায় জায়গা থই যে তাই বউর লোকে বাদ আচরণ করে, ইতার সেরা দেখলে বোঝা যায় ঠিক নেই। হ্যাঁ, যারা ঠিক কইছে গীতা কমন ফুরি গেছে না গীতা ওয়াজ। গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে সংসারের জন্য দাম্পত্য জীবনের জন্য মডেল বানাবেন না। এই যে আমার অনেক মায়েরা বোনেরা স্টার জলসা জি বাংলা সিনেমা দেখি, এদেরকে দেখে দেখে অনুসরণ করলে কিন্তু সংসার নষ্ট হবে। কারণ এদের খাসলত হলো এমন, বিয়ের আগে এদের বাচ্চা কাচ্চা হয়ে যায়। এই জন্য আপনি দাম্পত্য জীবনে যাকে অনুসরণ করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বৈবাহিক জীবন দাম্পত্য জীবন কত সুন্দর, কত বরকতময় ছিল দেখেন। বিবিদের সাথে কেমন আচরণ করবেন নবীজির কাছ থেকে শিখেন। আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নাম তো ছিল আয়েশা, কিন্তু নবীজি আমাকে ভালোবেসে আদর করে মাঝে মাঝে আয়েশ ডাকতেন, আবার মাঝে মাঝে আমার নবী আদর করে ভালোবেসে আমাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা আরবি শব্দের অর্থ হচ্ছে লাল সুন্দরী, মানে লাল সুন্দরী বউ। কই গো আমার লাল সুন্দরী বউ, কোনোদিন আপনার বউকে এরকম সুন্দর করে ডেকেছিলেন? কই গো আমার লাল টুকটুকি ডাকছেন এরকম? এনাকে আসে মেয়াইগুলো শিখবেন তো নবীজির জীবনী থেকে। ইসলামটা কত সুন্দর, কত বরকতময় দেখেন। বিয়ের আগে কোন মেয়েকে আই লাভ ইউ বলা গুনাহ, অপ্রয়োজনে তাকানো তার দিকে গোনা, কিন্তু ইসলামটা কত পবিত্র দেখেন। বিয়ের পরে নিজের বিয়ে করা বিবির দিকে যতবার তাকাবেন, যত তাকে ভালোবাসবেন, সময় দিবেন, যত বেশি আই লাভ ইউ বলবেন, তত বেশি আমল নামায় নেকি দিবেন কে। এজন্য নিজের বিবিকে আপনি সময় দিন। আমার নবী কেমন ছিলেন শুনেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যেই অংশে ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে নবীও পানি পান করতেন। আপনাদের অবস্থা কি? বাবির গ্লাস আলাদা, আপনাদের গ্লাস আলাদা। আরে ভাই, এক গ্লাসে পানি পান করেন, পারলে মাঝে মাঝে এক কাপে আপনারা কফি শেয়ার করেন, চা শেয়ার করেন, ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চিবাতাম, মাঝে মাঝে নবীজি সেটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে খেতাম, আমার নবীও ওই জায়গা থেকে খাওয়া শুরু করে দিতেন। নিজের বিবিকে খাওয়াই দিবেন। আর আমার মা বোনদেরকেও বলবো, স্বামীর খেদমত করুন, স্বামীর আনুগত্য করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে সম্মান করুন। আপনাদের জন্য তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন, ইদা সল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহ নবী বলেছেন, নারীরা যদি চারটা কাজ করে, এক নাম্বার যদি তারা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করে, দুই নাম্বার যদি রমজান মাসে রোজা রাখে, তিন নাম্বার যদি সতীত্বের হেফাজত করে, চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করে, ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি জান্নাতের যেই গেট দিয়ে
ঢুকে জান্নাতে যেতে মন চায়, ওই গেট দিয়ে প্রবেশ করে আমার জান্নাতে তুমি চলে যাও। এই জন্য আমার বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে রেসপেক্ট করুন, দেখবেন জান্নাত আপনার জন্য সহজ করে দিবেন। কি আদর্শ পরিবারের জন্য সময় দিবেন, হাজবেন্ড ওয়াইফ এখন দুইজনে চাকরি করে, দুইটাই সকালে বের হয়, জিমাইন না কিছু মুরগি আছে দেখছেন আপনারা, সন্ধ্যাবেলায় আইসা দুইটাই জিমাই, কে কারে সময় দিবে, কে কার সাথে ভালোবাসা বিনিময় করবে, একটা আরেকটা কয়, একটা আরেকটা কয় আজকে তুমি খাবার আনো, হ্যাঁ কয় না তুমি আনো, শুরু হয় দাম্পত্য কলহ, ঝগড়া জাতি, অনেক ফ্যামিলিতে তালাক পর্যন্ত শুরু হয়ে যায়, নিঃসঙ্গতা বিচ্ছিন্নতা শুরু হয়। আহারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্তরিকতা বাড়ান, সম্পর্ক বাড়ান, একজন আরেকজনের জন্য হেল্পফুল হন, আন্তরিক হন, পরিবারে বরকত বাড়াই দিবেন। কে আরো জোরে বলেন, কে? এরপরে নিজের সন্তানদের হক আদায় করুন, আদর্শ পরিবার পেতে হলে বলছিলাম হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করেন। আমরা অনেক জায়গায় মাহফিলে গেলে বাবারা বলেন, হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, আমাদের সন্তানগুলো কথা শুনে না। আমি বলি ওয়াজ এখন ঘুরে দেন, উল্টায় দেন, বহু মা বাবার খেদমতের ওয়াজ হয়েছে, এখন বাংলাদেশে ওয়াজ বেশি হওয়া দরকার, সন্তানের হক আদায়ের ওয়াজ। এক বেকুব, বেকুব বুঝেন তো আপনারা, ব্যাককল, এক ব্যাককল গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে, গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, সন্তানের হক যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও ততটা বোকামি। গাছের থেকে ফল পাইতে হলে গাছ লাগাইয়া পানি ঢালতে হবে, বড় করে তুলতে হবে, এটার সেবা করে পরিচর্যা করে, ঠিক তেমনি সন্তানের কাছ থেকে খেদমত পাইতে হলে এটাকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহব্বত দিয়ে, দিনের আলোকে বড় করে তুলতে হবে, ওয়াজ লাগবে না, এই সন্তান আপনাকে এমনি মাথার উপর তুলে রাখবে। সন্তানের হক আদায় করেন, তার তো সুন্দর একটা নামও রাখেন নাই, মুসলমানের সন্তানের নাম শুনলেই তো বোঝা যাবে সে মুসলমানের সন্তান, এখন নাম রাখছে বাপরে বাপ, চিনি বিস্কুট এগুলোও মানুষের নাম এখন, কেন ফেসবুকে পোস্টার দেখেন নাই আপনারা, চিনি সাহেব, বিস্কুট সাহেব, এখন এমন এমন নাম রাখছে মুসলমান বাপ মা তাদের ছেলে মেয়েদের, নাম শুনে বুঝার উপার নাই, এটা মুসলমান না অন্য ধর্মের, মেয়ের নাম রাখছে পিঙ্কি, জুমকি, জুনাকি, পিঙ্কি, আল্লাহ, এখন যদি মহিলা প্যান্ডেল কোনো বইনের নাম কমন হবা হইলা ই হুজুর কইতে কেনছেন, সব ওয়াজ আমার বিরুদ্ধে, এরকম কেউ থাকলে রাগ করবেন না প্লিজ, এটা দৃষ্টান্ত। আর ছেলেদের নাম রেখেছে সাগর, এনে সাগর কেউ আসেনি আল্লাহ জানে, এইটাও মনে হয় কমন ভরে গেছে, ভাই রাগ করো না, এখন সাগর নাম রেখা এক বা ফাইছ না, এখন হুজুর দোয়া করি দোকা মাথা তাতে দোকা, বড় আলিম বানাইতাম, কোনদিন শুনছেন নি আপনারা কোনো আলিমর নাম, হজরত মাওলানা সাগর আহমেদ, হাফিজ মাওলানা আকাশ আহমেদ, শুনছেন নি আপনারা, শুনেছেন কখনো? নামের মধ্যেই তো গলত লাগানো, ছেলের নাম রেখেছে সাগর, মেয়ের নাম রেখেছে নদী, আল্লাহ জানি নদী কেউ আসেনি, এই যে নাম সাগর, আমার বড় হইয়া টি শার্টে লিখছে সাগরের বুকে নদী, এই যে নাম রাখার সিস্টেম, এই লোক ছেলের নাম রাখলো সাগর, মেয়ের নাম নদী, আল্লাহ যদি এই লোকটারে আরো সন্তান দেয় তাহলে সিস্টেম যা বলতেছে, আগের গুলার নাম সাগর নদী হইলে পরের গুলার নাম হইতে পারে খাল, বিল, পুকুর, কুয়া, কোন জাতের নাম এগুলো? হ্যাঁ, আরেকজন ছেলের নাম রেখেছে তুফান, বললাম ভাই ছেলের নাম তুফান রেখেছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি, বললাম মানে? কয় তুফানের সময় হয়েছে নাম তুফান। মেয়ের নাম রেখেছে বৃষ্টি, আল্লাহ জানে এখানেও বৃষ্টি থাকতে পারে, এত মেয়ের নামের কালেকশন থাকে কেমনে? কয় আছে জানে দেখছেন?